আল্লাহ যার সাথে মুসাফা করবেন সর্বপ্রথম হযরত উবা ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, যিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ সর্বপ্রথম যার সাথে মুসাফা করবেন, সর্বপ্রথম যাকে সালাম দিবেন এবং সর্বপ্রথম যাকে হাত ধরে জান্নাতে প্রবেশ করাবেন তিনি হচ্ছেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম যা করেন, হযরত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন সর্বপ্রথম প্রকাশ্যে সালাম দেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন সর্বপ্রথম ইসলামের প্রকাশ করেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন ইসলামের মাঝে সর্বপ্রথম উসর উৎপাদিত শস্যের এক দশমাংশ চালু করেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হলো আল্লাহ যার সাথে সর্বপ্রথম মুসাফা করবেন এবং সর্বপ্রথম সালাম দেবেন আর সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জ্ঞান শিকার এবং বোঝার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।